हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आज के आमी बनाच्छी साबेकी पद्धतिते निरामिष लाउ डाटा चच्चड़ी। रान्नाटा खेते खुबी सुस्वादु हय आर एटा एकटा पुष्टिकर रेसिपिओ। अनेकेई एई चच्चड़ी खूब भालो करते पारेन, तबे जारा जानेन ना नतून राधुनी तादेर जन्नोई आज के रेसिपिटा आमी करे देखाच्छी। आशा करछी भिडियोटा भालो लागबे। चलुन ताले देखे नेवा जाक की भावे तैरी करते हबे। रेसिपिटा तैरी करार जोन्नो आमी दो आटी लाउ शाक नियेछी आर एखाने आमी डाटागुलो आलादा करे रेखेछी केटे, आर शाकटा आमी आलादा भावे केटे नियेछी। आमरा लाउ डाटार थेके डाटागुलो एक इंच साइज करे केटे नेब। डाटार गाए जेई आशटा थाके सेटा भालोभावे छुले निये एखाने रेखेछी किछु सब्जिर साथे। सब्जिर मध्ये नियेछी आमी बेगुन, कुमड़ो और आलू। आपनारा एर मध्य आरो किछु सब्जीओ एड करते पारें, जे रकम ढेड़स दिते पारें बा पटल बा झिंगेओ एड करते पारें। एखाने आमी लाउ शाकगुलोकेओ भालोभावे धुए परिष्कार करे केटे रेखेछि। बेशी एगुलो छोटो करे कुचोते हबे ना, बड़ो पातागुलो माझामाझि करे केटे निलेई हबे, आर जेगुलो छोटो छोटो कची पाता सेगुलो एमनिई रेखे दिलेई चलबे। এবার আমি রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইয়ে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখানে 3-4 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি বিউলির ডালের বড়ি। বড়িগুলো হালকা লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, এক চা চামচ পাঁচফোড়ন দিলাম। যারা শুকনো লঙ্কা পছন্দ করেন তারা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি, এটা শুকনো লঙ্কা ছাড়াই করছি। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আলু আর কুমড়োটা আগে দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিলাম। এই রান্নায় আমি লঙ্কা গুঁড়ো দেব না, তাই যারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন তারা কাঁচা লঙ্কার পরিমাণটা বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটাগুলো, একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা চাপাটা সরিয়ে একবার ওপর নিচ করে মিক্স করে নিচ্ছি। এটা এবার এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম আন্দাজ করে নুন। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চা চামচের মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে দিয়েছি। সব মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আরও 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম। 6-7 মিনিট পর ঢাকা চাপাটা সরিয়ে দিয়ে এবার আমরা সবজিগুলো একটু চেক করে নেব। কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি লাউ শাক পাতাগুলো, এরম চেপে চেপে দিয়ে দিতে হবে। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। আর ঢাকা চাপা দিয়ে এটা আরও 5 মিনিট আমরা লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। লাউ পাতাগুলো অনেকটাই কমে গেছে, ভালো করে সবজির সাথে আমরা মিশিয়ে নেব। আর পাতাগুলোকে একটু খুন্তির পেছন দিয়ে একটু কেটে কেটে নেব। এই পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়,
প্রথমেই সবজির সাথে দিলে এই লাউ পাতাগুলো একদমই ঘেঁটে মিশে যায়, তাই এইগুলো সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখনই ওপর থেকে লাউ পাতাগুলো দিতে হবে। এবার একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। ওপর থেকে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু চচ্চড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবারও ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা চাপাটা সরিয়ে দিলাম। খুব সুন্দরভাবে জলটা টানানো হয়ে গেছে, চচ্চড়িটা একেবারে রেডি। এই লাউ ডাঁটা চচ্চড়ি গরম ভাতের সাথে একটু ডাল দিয়ে আর তার সাথে একটা গন্ধলেবু বা পাতিলেবু থাকলে আর কোনো কথাই হবে না। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।